হ্যালো ভিভার্স আপনিও যদি আপনার ফেসবুক স্টোরিতে দেখতে পাচ্ছেন এমনভাবে ফটো অ্যাড করতে চান স্টোরিতে এবং আপনারা চাচ্ছেন যে একসাথে অনেকগুলো ফটো ফেসবুক স্টোরিতে অ্যাড করে আপনারা ফেসবুক স্টোরিতে স্ট্যাটাস করবেন বা স্টোরি করবেন বা ডে করবেন যেটা বলেন আপনারা তা আজকের ভিডিওটি আপনার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি করে আপনারা আপনাদের ফেসবুক স্টোরিতে একসঙ্গে অনেকগুলো ফটো শেয়ার করবেন বা অ্যাড করবেন তো আমি আর এস আপনারা দেখছেন আর এস টেক টোয়েন্টি ফোর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো সিম্পলি আপনারা ফেসবুক স্টোরিতে একসাথে অনেকগুলো ফটো অ্যাড করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুকে জাস্ট ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে যাচ্ছেন ক্রিয়েট স্টোরি ক্রিয়েট এট স্টোরি অপশানটিতে ক্লিক করে দেবেন তো কী এট স্টোরি অপশানটিতে ক্লিক করার পরে জাস্ট একটি ফটো সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটি ফটো সিলেক্ট করে নিয়ে এবার আপনারা যা করবেন টু ফিঙ্গারের মাধ্যমে ফটোটির উপরে ট্যাপ করে ধরবেন এবং আপনাদের ফটোটি এখান থেকে উপরে তুলে নিতে পারবেন জাস্ট টু ফিঙ্গারের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন আপনারা পারবেন টু ফিঙ্গারের মাধ্যমে ফটোটি উপরে তুলে নেবেন এবং ছোটো করে নেবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকার যে অপশনটি রয়েছে স্টিকার অপশনটিতে চলে যাবেন এখানে আরও ফটো অ্যাড করার জন্য জাস্ট স্টিকার অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি যে অপশনটি রয়েছে গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন গ্যালারি অপশনটিতে ক্লিক করার পরে আপনারা আরেকটি ফটো সিলেক্ট করে নেবেন এবং আরেকটি ফটো সিলেক্ট করে নেওয়ার পরে টু ফিঙ্গারের মাধ্যমে এটিও আপনারা বড় করে নেবেন স্থান পরিবর্তন করে নেবেন বড় বা ছোটো করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ছোট বড় করে নেবেন দেন আপনারা আরেকটি ফটো অ্যাড করার জন্য আবারও অপশন অপশনটিতে চলে যাবেন এবং গ্যালারিতে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি ফটো অ্যাড করে নিয়ে এখন জাস্ট এটিও আপনারা টু ফিঙ্গারের মাধ্যমে ছোট করে নেবেন বা বড় করে নেবেন চাইলে আপনারা এভাবে টুফিঙ্গারের মাধ্যমে বিভিন্ন আকৃতি দিয়ে আর কি আপনাদের ফটো অ্যাড করতে পারবেন তো এভাবে ফটো অ্যাড করার পরে আপনারা চাইলে টুফিং সরি ফটোটির উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফটোটির আকৃতি চেঞ্জ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সেপসে আপনারা ফটো আপলোড করতে পারবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে বিভিন্ন সেপস ক্লিকের মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফটোর উপরে সেপস দিতে পারবেন এবং টু ফিঙ্গারের মাধ্যমে ছোট করে নেবেন দেন আপনারা আবারও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টিকার অপশন স্টিকার দিতে ক্লিক করে দেবেন গ্যালারিতে চলে যাবেন তো গ্যালারিতে যাওয়ার পরে আপনারা আরেকটি ফটো সিলেক্ট করে নেবেন এবং এটা আপনারা এভাবে আপনাদের পজিশন মতো দিয়ে আপনাদের যেখানে ভালো লাগে সেই পজিশন মতো দিয়ে জাস্ট ট্যাপ করে দেবেন তাহলে দেখতে হবেন যে ফটোর আকৃতি চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন সিম্পলি আপনারা এইভাবে একসঙ্গে অনেকগুলো ফটো আপনাদের স্টোরিতে অ্যাড করতে পারবেন আর এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের ফ্রেন্ডে ট্যাগ করে দেবেন এতে করে আপনার স্টোরিতে রিচ বাড়বে ভিউ বাড়বে আর আপনারা যদি চান যে আপনাদের ফেসবুক স্টোরিতে কেউ যেন স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে না পারে তার জন্য আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি দেখ আপনারা যদি ভিডিও দেখে সেটিংসগুলো করে নেন তাহলে কেউ আপনাদের স্টোরিতে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না দেন আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার শেয়ার অপশানে ক্লিক করে শেয়ার করে দিতে পারবেন বা সেভ অপশানে ক্লিক করে আপনাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি সেভ করে নিয়েছি এবং আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তো জাস্ট আমি এখন আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তো ভাস দেখতে পাচ্ছেন আমার স্টোরিটি শেয়ার হয়ে গিয়েছে এবং একসাথে অনেকগুলো ফটো সেম আমি যেভাবে অ্যাড করেছিলাম সেভাবে শেয়ার হয়ে হয়ে গিয়েছে আপনারা এভাবে একসঙ্গে অনেকগুলো ফটো আপনাদের স্টোরিতে শেয়ার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কারো যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটি একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন